তো নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমাদের এই চ্যানেলে তো আজকে আমরা এই ভিডিওটিতে দেখব যে আপনারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি যে রয়ে রয়েছে অর্থাৎ ডাব্লুবিএিসি এল রয়েছে অর্থাৎ আমাদের বাড়িতে যে ইলেকট্রিক রয়েছে সেই ইলেকট্রিকের বিল আপনার বাড়িতে বসে কিভাবে খুবই সহজে পেমেন্ট করতে পারবেন এবং আপনারা নিজেই সেখান থেকে ওয়ান পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন তো এর জন্য যে যে এর যে অফিসিয়াল সেই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন তো সার্চ করার পর যে প্রথম ওয়েবসাইটটা পাবেন সেইটাতে সিম্পলি আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ধান দেখে অনলাইন পেমেন্ট বলে একটি অপশন পাবেন সেইটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন ই পেমেন্ট কুইক পে কুইক পে বলে একটি অপশন পাবেন সেটাতে আপনারা ক্লিক করবেন তো কুইক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে নতুন একটি ওয়েব পেজ তো এখানে যে আপনাদের আইডি নাম্বার আপনারা ইলেকট্রিক আইডি নাম্বার আপনারা যে ইলেকট্রিক বিলের যে কাগজটি রয়েছে সেই কাগজটিতে আপনারা দেখতে পাবেন নাইন ডিজিটের একটি আইডি নাম্বার রয়েছে তো সিম্পলি এখানে ক্লিক করে তার সঙ্গে সঙ্গে আপনাদের যে এখান থেকে যে ক্যাপচার কোডটি রয়েছে তো ক্যাপচার কোডটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখান থেকে প্রচুর বটনে যে অপশনটি পাবেন সেটাতে আপনারা ক্লিক করবেন তো প্রসিউড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার যে কনজিউমার আইডি রয়েছে এবং কনজিউমার নেম আপনারা যদি কোনো কারণবশত আপনারা ভুল দিয়ে থাকেন কনজিউমার আইডিটি আপনাদের আইডি নাম্বার তো এখানে তার নাম দেখাবে নামটি একবার মিলিয়ে নেবে এবং আপনার যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কয়েক ডিজিট এখানে দেখিয়ে দেবে তো দেখিয়ে দেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে ভিউ আনপেড বিলে ক্লিক করবে তো আনপেড বিলে ক্লিক করার সঙ্গে সঙ্গে যে যে আপনার ইলেকট্রিসিটি রয়েছে বিল এখানে সেইটার শো করছে তো আপনারা এখান থেকে কোন মাসের বিলটি দেবেন এবং কোন কোন মাসে আপনাদের কত বিল রয়েছে সেইটা এখানে শো করবেন তো এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন কারণ গুগল পেতে আপনারা যদি দিতে চান তো আপনাদের ফাইনালি যতগুলো বিল রয়েছে সব বিলই অর্থাৎ আমাদের এখানে তিন মাসের বিল হয় তো ফাইনালি আপনারা তিন মাসের বিলই আপনাকে পেমেন্ট করতে লাগবে তো এক্সট্রা করে কোনো মাসের বিল পেমেন্ট করতে পারবেন না তো আপনারা এখান থেকে যখন ক্লিক করবেন তখন আপনারা এক্সট্রা এক্সট্রাভাবে বিল পেমেন্ট করতে পারবেন তো আপনারা যদি মনে করেন যে আমি আপনি ফেব্রুয়ারি মাসের এক মাসের বিল দেবেন তো সিম্পলি এখানে টিকমার্ক দিয়ে ফেব্রুয়ারি মাস টিকমার্ক দিয়ে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন বা আপনারা মনে করেন যে দু মাসের দেবেন তো দু মাস সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন বা আপনারা মনে করেন যদি পুরো তিন মাসেরই দেবেন তো তিনটে মাসেরই টিকমার্ক দেবেন এখানে দিয়ে আপনারা সিম্পলি এখানে নেক্সট করবেন তো নেক্সট করার পর আপনাদের যে টোটাল বিল রয়েছে টোটাল বিল আপনাদের এখানে নিচে অ্যামাউন্টটি শো করবে যে আপনাকে এত টাকা পেমেন্ট করতে লাগবে তো এখানে নিচে একটি অপশন পাবেন ডিক্স বলে একটি অপশন সেইটাতে আপনারা নর্মালি ক্লিক করবেন তো এখানে দেখবেন যে আপনাদের কোনো ট্রানজেকশন করতে গেলে অ্যাপ্লিকেশন কোনো ট্রানজ্যাকশন চার্জ এখানে কাটবে না অর্থাৎ জিরো এখানে লেখা রয়েছে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশন যে রয়েছে টিক টিকমার্ক দিয়ে আপনারা মেক পেমেন্টে ক্লিক করবেন তো মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের যে বিল্ডিংস যে পোর্টালটি রয়েছে সেটাতে আপনাদের এখানে ওয়েব পেজে নিয়ে আসবে নিয়ে আসার পর এখানে আপনাদের অনেকগুলো অপশন পাবেন অর্থাৎ আপনারা যদি মনে করেন আপনার ক্রেডিট কার্ড রয়েছে ক্রেডিট কার্ড থেকে আপনারা ইলেকট্রিসিটি বিলটি পেমেন্ট করবেন সেইটাও করতে পারবেন বা ডেবিট কার্ড রয়েছে ডেবিট কার্ড থেকেও যদি পেমেন্ট করতে চান তো পাবেন বা ইন্টারনেট ব্যাঙ্কিং যদি করতে চান ইন্টারনেট ব্যাঙ্কিংও আপনারা পেমেন্ট করতে পারবেন বা আপনারা যদি মনে করেন ওয়ালেট ক্যাশ রয়েছে কোনো ওয়ালেট এখানে যতগুলো ওয়ালেট রয়েছে সবগুলো ছো করবে যেমন মোবিকুইক জিও পে ফোনপে পকেট বা আপনারা যদি মনে করেন কিউ আর কোড দিয়ে পেমেন্ট করবেন তো কিউআর কোড দিয়েও পেমেন্ট করতে পারবেন বা ইউপিআই রয়েছে বা ফোন পে রয়েছে যে কোনো একটাতে আপনারা সিলেক্ট করে নিয়ে যেইটা দিয়ে আপনার সুবিধা হবে সেইটাতে আপনারা টিকমার্ক দিয়ে টিকমার্ক দেবেন এবং পেমেন্ট করবেন তো এখানে দেখুন আমার যে টোটাল বিল রয়েছে সেখানে এই অ্যামাউন্টটি দেখাচ্ছে তো আমি যদি মনে করি এখানে সব থেকে ভালো হবে কিউআর কোড কারণ আপনারা যখন কিউআর কোড কোড ওপেন করবেন কিউআর কোড আপনি গুগল পে খুলুন আর ফোন পে খুলুন বা আমাজন পে যে পেই থাকুক না কেন কিউআর কোড সিম্পলি আপনারা দোকানে যেরকমভাবে পেমেন্ট করেন সেইভাবে আপনারা স্ক্যান করে পেমেন্ট করতে পারবে তো এখানে ভীম ইউপিআই সিলেক্ট করার পর এখানে মেক পেমেন্ট বলে যে অপশনটি পাবেন সিম্পলি আপনারা মেক পেমেন্টে আপনারা ক্লিক করবে তো ক্লিক করার পর একটু ওয়েট করবেন যে এখানে একটি তো আপনারা ফোনপে গুগল পে যেটা ইউজ করেন সেটাতে আপনারা ক্লিক করবেন ওপেন করবেন মোবাইল থেকে ওপেন ওপেন করে আপনারা স্ক্যান করে নিয়ে আপনারা সিম্পলি আপনারা এখান থেকে পেমেন্ট করতে করতে পারবেন তো এইটা থেকে করার পর আপনাদের বিলটি সঠিকভাবে পূরণ যেভাবে করে সঠিকভাবে পেমেন্ট করে দিবেন করে দিয়ে দেওয়ার পর আপনাদের বিলটি সাকসেস হয়ে যাবে তো এবার আমরা আসবো যে আপনাদের যে রিসিভ কপি রিসিভ কপিটা কিভাবে ডাউনলোড করবেন চাইলে সঙ্গে সঙ্গে রিসিভ কপিটা জেনারেট হয়ে যায় তো কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে আপনার কয়েক কয়েক মিনিট টাইম লাগে তো আপনারা যদি ফেল্ড হয়ে যায় সেটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন তো এখানে আসার পর আপনারা সেম ভাবে আপনারা হোমে চলে আসবেন হোমে চলে আসার পর এখানে ডাউনলোড পেমেন্ট রিসিভ বলে একটি অপশন পাবেন তো ডাউনলোড পেমেন্ট অপশনে আসার পর আপনারা সিলেক্ট টাইপ এখানে একটি অপশন পাবেন তো এখান থেকে আপনারা সিলেক্ট টাইপে ক্লিক ক্লিক করবেন তো সিলেক্ট টাইপে ক্লিক করার পর এখানে কনজিউমার আইডি এবং অ্যাপ্লিকেশন নাম্বার চাইবে তো সিম্পলি আপনারা কনজিউমার আইডি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনার যে বিলের যে আইডি নাম্বারটি রয়েছে সেইটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে ফাইনালি আপনাদের যে ক্যাপচার কোডটা রয়েছে সেইটা এখান থেকে দিয়ে দিবেন দিয়ে দিয়ে প্রসিড বাটনে আপনারা ক্লিক করবেন তো প্রসিড বাটনে ক্লিক করার পর এখানে সঙ্গে সঙ্গে দেখতে পাবেন ভি ভিউ সাকসেসফুলি পেমেন্ট হিস্টোরি আর ভিউ পেন্ডিং ফেলার হিস্টরি তো আপনারা এখানে ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্টরিতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে আপনাদের কত টাকা বিল পেমেন্ট করেছিলেন সেইটা দেখতে কোন মাসে কত টাকা বিল করেছিলেন সেইটা আপনাদের এখানে শো করবে তো সেইটা যদি সাকসেস হয়ে যায় আপনি পেমেন্ট করেছেন পাশে এখানে ডেট লেখা থাকবে তো সিম্পলি যে অ্যাডোবে যে লগোটা রয়েছে সেইটাতে আপনারা ফাইনালি ক্লিক করবেন ফাইনালি ক্লিক করার পর নিউ পোর্টালে আপনারা নিউ ওয়েব পেজে আপনাদেরকে নিয়ে আসবে তো আপনাদের যে পিজিএফটি রয়েছে তো পিডিএফটি দেখুন এখানে শো করছে তো আপনাদের যে বিলের পিডিএফ টা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এটা ডাব্লিউবিডিসিল এর অফিশিয়াল রিসিভ কপি যেটা আপনাদের অন্য পোর্টাল থেকে থাকলেও আপনাদেরকে এই রিসিভ কপিটা আপনাদের অটোমেটিক জেনারেট হয়ে যায় পেমেন্ট করলে আর আপনারা যদি মনে করেন যে আপনাদের যে বিলটা দিয়েছিলেন সেটা ফেল্ড হয়ে গেছে বা পেন্ডিং এ রয়েছে সেই ক্ষেত্রে আপনারা ভিউ পেন্ডিং ফেলোয়ার হিস্টোরিতে ক্লিক করবেন তো ভিউ ফেলোয়ার পেন্ডিং হিস্টোরিতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে কতগুলো আপনার পেমেন্ট ফেল্ড হয়েছে বা ফেলার হয়েছে সেগুলো আপনাদের সামনে এখানে শো করবে তো এইভাবে আপনাদের যে বিলটি রয়েছে সেইটা আপনারা দেখে নিতে পারবেন তো আপনার যদি এখানে পেমেন্ট পেন্ডিং দেখায় বা সেক্ষেত্রে আপনারা ফেল্ড হয়ে গিয়ে থাকে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে তো কিছু কিছুদিন ওয়েট করবেন বা কিছু এটা কিছু ঘন্টা ওয়েট করবে তো অটোমেটিক এখানে পেন্ডিংটা পেন্ডিংটি উঠে গিয়ে যেমন আমি এখন বিলটি পেমেন্ট করলাম এখানে পেন্ডিং দেখাচ্ছে তো এইটা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর পেন্ডিংয়ে উঠে গিয়ে যদি আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নেয় ভিউ সাকসেসফুলি পেমেন্ট হিস্ট্রিতে আপনাদেরকে শো করবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি দেখে কেমন লেগে থাকলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এই ধরনের রিলেটিভ ভিডিও আমাদের চ্যানেলে ডেলি নিয়ে এসে থাকি আমরা নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ